राज्य युवा तृणमूल कांग्रेस के महासचिव बिश्वजीत चटर्जी ने सोशल मीडिया पर पार्टी के सभी पदों से अपने इस्तीफे की घोषणा की, जिससे राजनीतिक उन्माद पैदा हो गया है। मीडिया प्रतिनिधियों द्वारा संपर्क किए जाने पर उन्होंने कहा कि जिस तरह से भाजपा सहित सभी राजनीतिक दलों ने तृणमूल के खिलाफ साजिश रची है, उसके विरोध में उन्होंने पार्टी के सभी पदों से इस्तीफा दे दिया, क्योंकि यह पार्टी के मुश्किल समय में इस पद से चिपके नहीं रहना चाहते थे, पार्टी के समर्पित कार्यकर्ता के रूप में काम करना चाहते थे। इसके अलावा भविष्य में अपनी स्थिति को लेकर किसी भी तरह के विवाद से बचने के लिए उन्होंने सोशल मीडिया के माध्यम से घोषणा की। একটা খবর শুনলেন যে বিশ্বজিৎ একটা ফেসবুকে পোস্ট করেছে যে সে পার্টির পোস্ট থেকে ছেড়ে দিচ্ছে, এই ব্যাপারটা আপনি কিভাবে দেখছেন? এরকম খবর তো আমার কাছে নেই, তবে আমি বলবো তাকে দল না ছাড়তে, যদি তার কোনো বিষয় থাকে আমার কাছে আসুক, কথাবার্তা বলুক, কারণ আমরা চাই না আমাদের দল ছেড়ে কেউ যাক, কারণ একজন দলের কর্মীকে তৈরি করতে অনেক সময় লাগে, তাকে ছেড়ে দিতে আমরা চাই না। এমসির পার্টির দলের মধ্যে কি হচ্ছে, কে যাচ্ছে, কে আসছে, এটা আমাদের কাজ নয়, ওদের পার্টির ব্যাপার আছে, ওরা বুঝবে। আমরা শুধু ফেসবুকে আর মিডিয়ার মাধ্যমে শুনি ওরা এই দলে এসছে, এই দলের এই পদ পেয়েছে, আর পরে নিচে লিখে দিচ্ছে কি অভিষেক ব্যানার্জির দলের আমি নেতা। তো কী ধরনের কথাবার্তা এদের, এটা এদের এরাই বলবে কি এরা এখন কোন দলে আছে, আমরা এদের দলে নিয়ে কী বলতে পারবো। দলীয় যে এই ধরনের সিদ্ধান্ত আপনাকে নিতে হলো কেন, আর ফেসবুকে লিখে কেন জানাতে হবে? দেখুন, বিরোধী পক্ষ আজকের দিনে যে টাইপে রাজনীতিতে নেমেছে, নোংরা রাজনীতিতে তৃণমূলের সঙ্গে মাঠে ঘাটে সব লড়াই করার মতো নেই, সমস্তকে বাম ডান সব এক হয়ে পড়ে যেভাবে তৃণমূলের ব্যক্তিগত কুৎসা ইয়েতে নেমেছে, সেই জায়গায় দাঁড়িয়ে আমি মনে করি যে দলের একটা বড় পদই সব কিছু, দলের একটা কর্মী কর্মীর উপর একদম কাজ করে গেছে আর করবো, পদে বড় পদে থাকলেই যে আমি জীবিকার ওখানকার পদ আমার ব্যক্তিগত সিদ্ধান্ত হচ্ছে, পদে না থেকেও আমি তৃণমূল করবো, তৃণমূলে আছি, তৃণমূল পার্টিতে সেই বসে আছে, যে অন্য কোনো ব্যাপার নয়, এটা তো অন্য কোনোভাবে দেখবেন না, দলের পদ থেকে যেন সে পদ থেকে। কিন্তু কেন আপনি রাজ্য সেক্রেটারি পদ থেকে কেন সরছেন? দেখুন, অনেকে এটা আমার প্রমুখ আমার যারা আছে আমি সবাইকে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করছি, যে অনেকে পদের জন্য দৌড়ায় বা ইয়ে করে, যে পদে পদটাই বড় হতাম না, মমতা ব্যানার্জিকে অভিষেক ব্যানার্জিকে যারা ভালোবেসে দলটা করে তারা পদের জন্য না দৌড়ে দলের জন্য দৌড়ে দলের কাজ করে। আপনি জেলা সেক্রেটারি রাজ্য সেক্রেটারি আপনি জেনারেল সেক্রেটারি সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আপনি একটা জেলা লেভেলে কাজ করছেন, ব্লক লেভেলে কাজ করছেন, পুরসভা লেভেলে কাজ করছেন, সেক্ষেত্রে কি আপনার মনে হচ্ছে যে আপনার দলের মধ্যে কোথাও আপনি কোন ঠাসা বা কোনো কাজ থেকে আপনি বঞ্চিত হচ্ছেন, পাচ্ছেন না, কাজ করতে পারছেন না? কাজ দেখুন, আমাকে দল আমাকে নন্দীগ্রাম পাঠিয়েছে, দল আমার কাজকে ভালোবাসে বলে দল আমাকে নন্দীগ্রাম পাঠিয়েছে, দল আমাকে মুর্শিদাবাদ পাঠিয়েছে, আপনারা দেখেছেন দল আমাকে নয় ত্রিপুরায় পাঠিয়েছে, অন্য রাজ্যে পাঠিয়েছে, তো সেখানে আমি কোন ঠাসা কোথায়, সেখানে তো আমি কাজ করবো, দল তো যেখানে কাজ করছি করছি। তাহলে এইভাবে পোস্ট করলেন, লিখলেন, ক্ষোভ জানালেন? ক্ষোভ নয়, দলের পদ পদ এটা বড় ব্যাপার নয়, এটা কর্মী থেকে নেতা সবাইকেই আমি বলতে চাই, কিন্তু দলের পদ এটা বড় ব্যাপার নয়, অনেকে দেখবেন রুলিং পার্টির পদের জন্য দৌড়াচ্ছি, যে একটা পদ আমি কী করে পাবো, আমি মেসেজ দেওয়ার চেষ্টা করছি পদ নয়, কর্মী হিসাবে কাজ করো, যারা মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি ভালোবাসে কর্মী হিসাবে কাজ করো, যে পদটাই কিন্তু সবচেয়ে বড় বিষয়। তো আপনি যে এটা লিখিতভাবেও দলের উদ্যোগের কাছে জানিয়েছেন, সেক্ষেত্রে কি আপনার ওটা গ্রহণ হয়েছে? না, এখন পর্যন্ত আমার কিছু জানাই না, আমি জানিয়েছি যে আমি দলের পদে না থেকে সাধারণ কর্মী হিসাবে কাজ করতে চাই। দলের জেলা নেতৃত্ব বা তার উপরে কোনো নেতৃত্বের উপর কি ক্ষোভ প্রকাশ করছে না? না না, তার উপর আমি চাই না, যেভাবে নোংরা রাজনীতি চলছে, যে আমার পদটাকে কেন্দ্র করে, আমার পদ তো রাজ্যের পদ, আমার পদটাকে কেন্দ্র করে করে কেউ ইস্যু তৈরি করুক বা কিছু।